ধর্ম আর রাজনীতি হয়তো সাম্প্রতিক সময়ে বাংলার রাজনীতির ক্ষেত্রে কোথাও মিলেমিশে গেছে। এই ধরুন রামকৃষ্ণ মিশনের উপর হামলা, আবার কখনো কার্তিক মহারাজকে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর তোপ দাগা, এই নিয়ে রাজনীতি উত্তপ্ত হয়ে আছে। এবার সেটা নিয়েই মুখ খুললেন অধীররঞ্জন চৌধুরী। তিনি এই ইস্যুতে আদ্যপ্রান্ত ও তোপ দাগেন মমতা ব্যানার্জি এবং বিজেপিকেও। তিনি সাফ জানান, বিজেপি বাংলায় আসার পর থেকে ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে আর বিজেপিকে বাংলায় আনার জন্য তিনি মমতা ব্যানার্জিকেই দায়ী করেছেন। কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি মন্তব্য করেননি, সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলার তৃণমূলের হারিয়ে যাওয়া ভোটটাকে দখল করতে চাইছেন। ভাবছেন সাধু সন্তদের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দেবে, এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। বাংলায় যেভাবে রাজনীতিকে মেশানো হচ্ছে তাতে করে অধীর চৌধুরী যথেষ্ট চিন্তিত রয়েছেন বলেও সাংবাদিক বৈঠকে জানান। এবার আপনাদের শোনাবো কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। দেখুন, সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমনি এমনি বলেনি, সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার পায়ের তলা থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দখল রাখতে চাইছেন। ভাবছেন সাধু সন্তদের গালাগালি দিলে সংখ্যালঘু মানুষ খুশি হবে, আমাকে ভোট দিবে, এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে উনি অভ্যস্ত। আমার একটাই বক্তব্য, না প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী, ভোট যখন মানুষের সমস্যা নিয়ে মানুষের ভালো মন্দ নিয়ে আলোচনা হোক, ভোটের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিয়ে মাখিয়ে দিয়ে এ কী রাজনীতি হচ্ছে বাংলায় আমরা তা দেখে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে। এই কারণে বাংলার মানুষ এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে এর আগে পরিচিত ছিল না। যেদিন থেকে পশ্চিমবঙ্গে বিজেপি পার্টির প্রবেশ শুরু হয়েছে এবং বিজেপি পার্টির প্রবেশ এ বাংলায় সম্ভব হয়েছে মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায়, মমতা ব্যানার্জির সৌজন্যে, সেদিন থেকে এ বাংলার রাজনীতিতে ধীরে ধীরে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে এবং বাংলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী উভয়ে এই সাম্প্রদায়িক রাজনীতির দুটো মেরু হতে চাইছে, দুটো পোল হতে চাইছে। দুটো পোলে দাঁড়িয়ে এ সাধুদের কথা বলবে, এ সাধুর বিরোধিতা কথা বিরুদ্ধে কথা বলবে, সাধুর কথা বলে হিন্দু ভোট নেবে, সাধুর বিরোধিতা করে মুসলমান ভোট নেবে। এই একটা অদ্ভুত ঘৃণ্য রাজনৈতিক খেলা চলছে বাংলায় বলে আমি মনে করি। অন্যদিকে রামকৃষ্ণ মিশন হামলা চালানোর ঘটনায়ও তিনি নিন্দা করেছেন। তিনি বলেন, এই কাজ জমি মাফিয়ারা করেছে, এই জমি মাফিয়ারা যে তৃণমূলের লোক সে কথাও বলেন তিনি। কি বললেন অধীর চৌধুরী, শুনুন। এটা খুব অন্যায় বলে আমি মনে করি, খুবই অন্যায়, এটা এক ধরনের অপরাধ। আর জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশনে যারা হামলা করেছে তাদের উদ্দেশ্য খুব স্পষ্ট, জমি হড়প করা, এবং বাংলায় যারা জমি মাফিয়া আছে, ল্যান্ড মাফিয়া যারা আছে তাদের এটা কাজ, এবং বাংলার ল্যান্ড মাফিয়া যারা তারা তৃণমূলের লোক, সহস্র লঙ্ক এটাই তৃণমূলের মদতে হয়েছে। আমি এটা তীব্র প্রতিবাদ করি, তীব্র নিন্দা করি, এটা খুব অন্যায়। কার্তিক মহারাজকে নিয়েও তিনি মন্তব্য করেন। তিনি পরিষ্কার বলেন, কার্তিক মহারাজ কোনো বড় মহারাজ নন, তিনি গেরুয়া বসনপুরে রাজনীতি করেন, কখনো তৃণমূল করেন, কখনো বিজেপি করেন। শোনাই কি বলছেন। কে কার্তিক মহারাজ অতলিয়া আমার মাথা ব্যথা না, কার্তিক মহারাজ বিরাট কোনো মহারাজ না, তাকে নিয়ে আবার বিরাট প্রতিদিন আমাকে আলোচনা করতে হবে। সে রাজনীতি দলের লোক, গেরুয়াধারী রাজনীতি দলের লোক, কখনো তৃণমূলকে সমর্থন করে, কখনো বিজেপিকে সমর্থন করে, সবাই জানে এটা। তাকে নিয়ে এত আলোচনা করে তাকে আমি মহান করতে পারবো না। এবং অধীর রঞ্জন চৌধুরী এর পাশাপাশি আক্রমণ শানিয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেও। প্রসঙ্গত আপনাদের বলি, রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রমের মহারাজ কার্তিক মহারাজকে নিয়ে ফের তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সোমবার যখন পঞ্চম দফা নির্বাচনে ভোট গ্রহণ চলছিল তখন বাঁকুড়ার ওন্দায় জনসভা করেন। সেখানে তিনি দলীয় প্রার্থী অরূপ চক্রবর্তী এবং সুজাতা মণ্ডলের প্রচারে এসেছিলেন। সেখানেই রামকৃষ্ণ মিশন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন। তিনি জানান, তিনি কোনো ইনস্টিটিউশনের বিরুদ্ধে নন। মহারাজ যখন অসুস্থ ছিলেন তখন তিনি কয়েকদিন আগেও দেখতে গিয়েছিলেন, সাগরে ভারত সেবাশ্রম সংঘের অফিস আছে, আশ্রম আছে, ওরা সত্যি আমায় খুব ভালোবাসে এবং মানুষের কাজ করে। তিনি তখন বলেন, তিনি নির্দিষ্ট একজনের নাম বলছেন, তার নাম কার্তিক মহারাজ, তার বিরুদ্ধে এজেন্ট বসতে না দেবার অভিযোগও করেছেন মমতা। এখানেই শেষ নয়, ভোটের মরশুমে মুর্শিদাবাদে যে অশান্তির ঘটনা ঘটেছে সেখানেও কার্তিক মহারাজের হাত রয়েছে বলে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আরও বলেন, তিনি আগে অধীর রঞ্জন করতেন, এখন বিজেপি করেন বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের রেজিনগরে যেখানে ভোটের দুদিন আগে অশান্তি হয়েছিল সেখানেই ওর আশ্রম।
তিনি আশ্রম চালান, কোনো আপত্তি নেই। আমি যখন জিজ্ঞাসা করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বলল কার্তিক মহারাজ বলেছে ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানা ব্যবসায়ী। খবর আমিও রাখি, ধর্মের নামে আপনি বিজেপি করেন, আপনি বিজেপি করুন, কিন্তু চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে কেন, প্রমাণ ছাড়া আমি বলি না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে যাব, আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালাক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী, ছানা তৈরি করে বিক্রি করে। খবর আমিও রাখি, খবর আমিও রাখি, এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। অন্যদিকে অধীর চৌধুরী বলেন তৃণমূল হারের ভয়ে আক্রমণ শুরু করেছে, শুনুন কি বলছেন তিনি। সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে, তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আপনারা দেখবেন যখন ভোটের প্রথম দু তিনটে ফেজ তৃণমূলের এত আক্রমণ ছিল না, যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল তত বেশি করে করে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। তার কারণ তৃণমূলের মধ্যে হতাশা বাড়ছে, হতাশা বাড়ার প্রবণতা থেকে তৃণমূল ভাবছে যে এইগুলো করে যদি আমরা আমাদের ঠেকাতে পারি। অতএব এটার যেমন একটা দিক এইটা যে তৃণমূল হতাশা বাড়ছে, আরেকটা দিক হচ্ছে এইটা যে পশ্চিমবঙ্গে কংগ্রেস বাম তৃতীয় শক্তি হিসাবে খুব জোর কদমে এগিয়ে চলেছে। সারা বাংলা জুড়ে যত ফেজ এগিয়ে যাচ্ছে তৃণমূল যত বুঝতে পারছে তার জয়ের সম্ভাবনা ক্রমশ কমছে, তত তৃণমূল আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।